কিছু উল্টাপাল্টা কথা আসতেছে। ফরহাদ মজহারের আজকে একটা আর্টিকেল বের হয়েছে, গোপন কিছু কথা বলা ঠিক না আসলে মাইকে, তারপরও বলছি, যিনি পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার মানুষের পদত্যাগ পত্র জমা দেওয়া লাগে, পৃথিবীর ইতিহাসে আমি পাইনি। লক্ষণ সেনের পদত্যাগ পত্র দেখান আপনি, এক কথা বলেন না কেন, 850 বছর আগে সে পালিয়েছে, তার পদত্যাগ পত্র যদি না লাগে, যে পালিয়ে গেল তারটা লাগবে কোন কারণে? আর এই ধোয়া তুলে এখন একটা নতুন ষড়যন্ত্র চলছে, সামনে যেহেতু ট্রাম্প মুসলমানদের আর এক শত্রু, এই শয়তানের সাথে আবার ওনাদের লাইন আছে ভালো, চেষ্টা চালাচ্ছে সামনে যদি ওই ট্রাম্প এই শয়তানের দশর যদি আসতে পারে, এরা একটা ভুয়া নিউজ তুলবে যে আমরা পালাইনি, জোর করে আমারে পালিয়েছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা কলারোয়া থানার অন্তর্গত কলারোয়া ফুটবল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এই জনপদের কৃতি সন্তান মাজলুম জননেতা শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক এমপি জনাব হাবিবুর রহমান হাবিব, হাবিবুল ইসলাম হাবিব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমি 3 বছর কয়েক দিন, আর উনি তো আমার চাইতেও বেশি, 4টা বছর বিনা কারণে জালেমের জুলুমের শিকার হয়ে অন্ধকার জগতে কাটিয়ে এসেছি। আসলে ওটা একটা কবরের মতো, আমরা যারা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকি আর কবরে থাকা একই কথা, এটা জিন্দা কবর বলা হয়। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমাকে মুক্ত করে আপনাদের সামনে এনেছেন। ভেতরে যারা ছিলাম আমাদের কোনোদিন আশা হয় না যে আবার এই মুক্ত জীবনে মানুষের সাথে কথা বলতে পারবো, ভেতরের অবস্থা ওই রকম। তারপরও ভাইরা তো সেরা কারাগারে ছিল, আর আমরা এমন জায়গায় ছিলাম, কারাগার না, জ্বলন্ত একটা জাহান্নামের মতো। তো কারাগার তো কারাগারই, সব চাইতে কষ্ট আমাদেরকে বিগত যারা ছিলেন দায়িত্বে তারা দিয়েছিলেন। আজকে যিনি আলোচনা রাখলেন এর আগে আপনাদের এ জেলার কৃতি সন্তান হাজারো আলেমের অভিভাবক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালি দামাত বরকাতুহু মোলালিয়া মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আইজিপি সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। উনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে দেশে যারা নিষিদ্ধ তারা যেন মিছিল এবং রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে না পারে। কয়েকদিন আগে দেশের নিজেরা নিজেরা দাবি করতো আমরা সর্ববৃহৎ ছাত্র দল, ছাত্র সংগঠন, ছাত্রলীগ, এনাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে আমরা দেখেছি 2006 সালের এই 28শে অক্টোবর থেকে শুরু, কালকে গত আগামীকাল সেই দিন আসতেছে, এই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আল্লাহ এই মানুষদেরকে আর কোনোদিন অন্তত ক্ষমতার চেয়ারে নিয়ে আসবে না। কোরআনে কারিমে সূরা আনআমের 44 নম্বর আয়াতে এটা ঘোষণা আছে যে জালেমদের পতন আল্লাহ কিভাবে ঘটান, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ তাআলা বলেন জালেমরা যখন তাদের উপরে দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আর আমার সৃষ্টি জগতের উপরে অন্যায় অবিচার শুরু করে, আখাদনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে নিজেই তাদের পাকড়াও করি। এখানে যারা আমরা গ্রামার বসি আরবি আখজ না একালিপ টান আছে, আল্লাহ তালা বলেন আমি ধরি জালেমদের। সুতরাং আগস্টের 5 তারিখে যে জালেমদের বিদায় হয়েছে এটা কিন্তু ছাত্র জনতা শুধু না, এটা আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহ বলেন আমি ধরেছি তাদেরকে বাগতাতান হঠাৎ করে,
দুপুরের খাবার খাওয়ারও সময় দেয়নি, এমনকি মাত্র পাঁচ মিনিট সময় চেয়েছিল যে জনগণের জন্য আমি কিছু লিখতে চাই, বলে না তাও হবে না। ফাইদা হুম মোবাইলেশন, আল্লাহ বলেন আমি তাদেরকে হতাশ করে দিয়েছি, তাদের চেহারার ভেতরে হতাশা। তাম বাংলাদেশের অবস্থায় একই, জালেম যারা ছিল তারা সে এত ভয় পেয়েছে দাড়ি কেটে নম হয়ে গেছে, শয়তান পর্যন্ত মনে হয় আরে ওই দিন দেখে আশ্চর্য হয়েছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ, এটা তো আমার কাছে বড় শয়তান। এই জন্য আগস্টের পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর পক্ষ থেকে, পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুনরায় আবার ফিরে এসেছে এটা পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং যারা গেছে ওটা পাস্ট টু পাস্ট, ওটা আর হবে না। যারা আশায় বুক বেঁধে আসেন এই আশা আপনাদের গোড়ে বালি হয়ে যাবে, এই জন্যে আশা করছি আপনারা ফিরে আসবেন। যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে ওনাদের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড সব বাদ, কোনো জায়গায় পেলেই কিন্তু ছয় মাস থেকে ছয় বছর জেল। এতদিন যেটা ইসলামপন্থী মানুষদের উপরে চালিয়েছে আল্লাহ উল্টিয়ে ওইটা ওদের বিপক্ষে লাগিয়েছে। জেলখানাতে আমরা ছাত্রলীগের কিছু অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়গুলো পেয়েছিলাম, এই যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল এটা হিন্দুর ছেলে, ও শেষ পর্যন্ত এ কথাও বলেছে যে অন্তত আমার লজ্জা স্থান দেখেন আমার আগা কাটা আছে কিনা, তারপরও মানে না। আল্লাহ এমনিতে তো কোনো জালেমকে ধরে না, বারবার দেখতে থাকে, দেখতে দেখতে যখন দেখেছে না ইন্নামা নুমলি লাহুম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তখন তাদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। যে অপমান করেছে পৃথিবীতে জালেমদের এই চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে, পৃথিবীর ইতিহাস তো বহু পড়েছি, এত অপমান আমি কাউকে হতে দেখিনি। অন্যান্যগুলো আল্লাহর বিভিন্ন ডাইরেক্ট গজবের কারণে, আর এদেরকে আল্লাহ বান্দাদের হাতে শাস্তি দিয়েছে। এই জন্য যারা অন্যায় অবৈধ কাজে ছিলেন আশা করছি তারা তাওবার মাধ্যমে ফিরে আসবেন। কিন্তু এই তাওবাটা কি এটা অনেক মানুষ, আমি গত পরশুদিন এখানে রাতের বেলা এসেছিলাম, আপনারা হয়তো বৃষ্টির কারণে আসতে পারেন না, কিছু সময় কথা বলেছিলাম, আমি এই বিষয়টাই তুলে আনার চেষ্টায় ছিলাম যে আসলে তাওবা করে অনেক মানুষ এখন বিভিন্ন দলে ভেড়ার চেষ্টায় আছে, আসলে এটার নাম তাওবা না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে তাওবার একটা বাক্য। এটা কি কেউ যদি সত্যি তাওবা করে, আল্লাহ তাআলা জানিয়েছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত, সূরা ফুরকানের ভিতরে আছে ফাউলাইকা শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ যখন তার কুদরতি আঙ্গুল এইভাবে দেখান। যেহেতু এখন সাতক্ষীরার ময়দানে কোরআনে কারিম শোনানো হচ্ছে, আল্লাহ এই কলারোয়ার এই ফুটবল ময়দানের দিকে তার আঙ্গুল এভাবে দিয়ে জানাচ্ছে এই মানুষগুলো কোন মানুষ বলেন তো, এই যে এই মানুষগুলো, ইউবাদ্দিলুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত, আল্লাহ বলেন আমি নিজে বদল করে দেব পাল্টিয়ে দেব তাদের জীবনের যত অপরাধ ছিল ওইটা পুরা উল্টিয়ে ওই জায়গায় নেকি দিয়ে ভরাট করে দেব। এই জন্য এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় তাওবা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি সত্যিই কেউ করে ওর জীবনে আর একটা অপরাধও থাকে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আমার এখন ৩৩ বছর বয়স, আমি এই নিয়ত নিয়ে সেই কুষ্টিয়া থেকে এসেছি যে আজকে আমি তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। আমাদের সবার এই নিয়ত নেই এখানে, এক কথা বলে না কেন, তাহলে আমরা যদি আজ তাওবা সত্যিই করি যারা এতদিন জুলুম করেছে তারাও তাওবা করবে। তাওবা কিভাবে করে আমাদের দেশে আছে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আমি বারবার বলছি কেন, কারণ একটা পুরো একটা প্রতারণার ভেতরে আছি আমরা। অনেকে তো এই ধান্দায় আছে যে আমি তো আস্তাগফিরুল্লাহ পড়লামই আবার কিসের তাওবা, না তাওবার নিয়ম হচ্ছে বিশ্ব নবীর কাছে এক মহিলা এসে বলেছিল হে রাসূল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন, শাস্তি দিয়ে আমার মুক্ত করেন,
নবীজি মুখ ফিরিয়ে নিলেন তিনবার সে আল্লাহর নবীর সামনে এসেছে বিশ্বনবী বললেন এই কথা কাউকে বলবা না চলে যাও বাড়িতে মহিলা এসে বলে হে রাসূলুল্লাহ আমি যাব না আপনি আমার বিচার করে দেন আমি তাওবা করেছি আপনি আমার বিচার করেন আমি মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে চাই সাতক্ষীরাবাসী যদি অল্প সময় খুব খেয়াল করে শুনেন 1500 বছর আগে মক্কা মদিনা আরব জাহানের একজন মহিলা আসে তো আরবিতে এমনিতেই পারদর্শী কারণ তার ভাষা আরবি আমরা যে বাবা আসলেই বলি যে হাবিব ভাই আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়েন হয়ে গেল না নবীজি ওই মহিলাকে বলতে পারতেন না যে যা কইছো কইছো আর কাউকে বলবা না আস্তাগফিরুল্লাহ পড়ি না বলতে পারতেন না আর ওই মহিলা পড়তো না যে আস্তাগফিরুল্লাহ হয়ে যেত নবীজি বললেন না তোমার এরপরও যদি বিচার আমার কার্যকর করা লাগে তুমি যে গর্ভবতী ওই পয়েন্টের সন্তানের কোনো দোষ নেই ওইটা আগে খালাস হোক ওটা আসার পরে সঙ্গে সঙ্গে রসুলের কাছে এসেছে নবীজি বললেন না এই ছেলেটার এখনো পর্যন্ত 2 বছর হক আছে দুধ পান করা এখানে একটা শিক্ষা আছে যারা মেয়েরা এসেছেন সম্মানিত মা বোনেরা এটা মাইকে বলা যদিও ঠিক না তারপরও আমি বলছি আপনারা কানে আঙ্গুল দিয়ে থাকে والوالدات يرضعن اولادهن حولين كاملين لمن اراد ان يتم الرضاعة আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ায় যত মা আছে তাদেরকে আদেশ দিয়েছি তারা যেন সন্তানকে 2 বছর দুধ পান করায় ঠিক আছে না ঠিক আইয়তিমার রদগা এটা মজাক্কার শব্দ এখানে যারা আলেম আছে মাওলানা বেলালি ভাই সহ যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন এখানে মুয়ান্নাস শব্দ আল্লাহ দেয়নি মজাক্কার দিয়ে আল্লাহ বাবাকে দায়িত্ব দিয়েছে সন্তানের 2 বছর দুধ পান করানো লাগবে আমাদের আছে ওই সমস্ত জিনিসপত্র আছে তাহলে আমাদের দায়িত্ব দিলেন কেন সন্তান জন্ম দেওয়ার পরে এই দায়িত্ব পুরাটা বাবার কিন্তু আমাদের মারা দয়া করে পালন করে দেয় যদিও বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে এরা ফেরি ফিরিয়ে দায়িত্ব পালন করে স্বামীর কাছ থেকে কোনো পারিশ্রমিক কোনো টাকা পয়সা অর্থ নেয় না মেয়েরা যদি একবার বেঁকে বসেছে না এ দায়িত্ব আমার না আমি আর করব না আগামীতে 2 বছর দুধ পান করার হলে 1 লাখ টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেবো এই জন্য মাইকে ছাতা বলতে চাচ্ছিলাম না আমি বলেছিলাম যে ওনারা যেন কানে আঙ্গুল দিয়ে থাকে সম্মানিত মা বোনারা যেহেতু এই দায়িত্ব আপনারা পালন করছেন বাবার উপরে একটা দয়া দেখাচ্ছেন স্বামীর উপরে অনেক মেয়েরা এখন আধুনিক জামানায় এসে নিজের শরীর বডি এগুলো খারাপ হয়ে যাবে এজন্য ছেলে মেয়েকে আর দুধ দিতে চাই না তারা বলে যে স্বামীকে টানো আনো নানো নিয়ে এসে খাওয়াতে চান এই জন্য সন্তানগুলো পরবর্তী যারা বড় হতে থাকে ওরা মা বাবার সাথে সম্পর্ক কাট করতে থাকে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের অনেকগুলো বিষয় আল্লাহ জড়িয়ে রেখেছেন এই জন্য যে সন্তান মায়ের দুধ বেশি বেশি খেতে পারে মা বাবার সাথে তার মহব্বত বাড়ে এবং তার স্বাস্থ্য ভালো থাকে এর ভেতরে অনেকগুলো বিষয় আল্লাহ দিয়ে রাখেন এই জন্য আশা করব আপনারা এই বাজারের এই সমস্ত বিষয় না দিয়ে যতটুকু সম্ভব হয় আপনাকে আল্লাহ দিয়েছে এই বিষয়গুলো এই কারণে এগুলো না দিয়ে যদি এই দুধ জমাট বেঁধে থাকে পৃথিবীর কোনো জিনিস জমাট বেঁধে থাকলে দেখবেন নষ্ট হয়ে যায় এই যে পানি এক জায়গায় থাকলে পচন ধরে পোকামাকড় তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলেন না কেন লোহা লক্কর এক জায়গায় রাখেন দেখবেন জং ধরে যাবে নষ্ট হয়ে যাবে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে আপনি আমারে দেখাতে পারেন পারবেন না ক্ষমতাও এক জায়গায় থাকলে ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কথা বলেন না কেন এই 15.5 বছরে তো তাই হয়েছে যদি 5 বছর পর পরে পাল্টাতো আর যদি এই সিস্টেম থাকতো যে আমার কিন্তু সামনে জনগণের রায় লাগবে জীবনেও মানুষ এত অত্যাচার করতে পারত না তাছাড়া 28 অক্টোবর 2006 সালে যা করেছেন এরপরে তো আপনাদের আর মানুষ বলা উচিত না আমি সিরাজগঞ্জ থেকে 7 সালে একবার আসছিলাম
বাসের পেছনে বসে আছে ড্রাইভারের রাস্তার মাঝখানে একটা কুকুর পড়ে আছে উনি ড্রাইভার একেবারে রাস্তার মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একেবারে ঝাঁকি দিয়ে বসে ডাক দিয়ে বললাম ভাই আপনি এমন করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার বলছে আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে মরা কুকুর আমি আবার ডবল করে চাকা দেবো আমার বিবেক নেই আমি বললাম ও তো মরে গেছে ওরে আবার মারলে কি আর না মারলে কি ওটের পাবে ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কে আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই আমি এই কথা শোনার জন্যই ছিলাম একটা মরা জিনিস আপনি ডবল করে মারতে পারেন না আপনার বিবেকে বাধা দেয় অথচ এই দেশে লগি বৈঠার এই তাণ্ডব আমরা দেখেছি গত বছরে এখন 7 সাল ছিল আর ওটা 6 সালে আমি ওই ড্রাইভারকে একটা হিন্দু ড্রাইভার সুব্রত কুমার ওরে বললাম আপনি কোন ধর্মের আমি জানতাম না নাম জিজ্ঞাসা করে পরে জানলাম যে আপনি অন্য ধর্মের আপনার ইমেল নেই কিন্তু বিবেক আছে মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না অথচ এই দেশে আশরাফুল মাখলুকাত মানুষ পিটিয়ে মারার পরে তাদের লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশের কিছু মানুষ আর এইটার হুকুমদাতা যিনি যার ইশারায় এগুলো হয়েছিল সারা দেশ থেকে লবিকে বইটার নাম নিয়ে যারা এসেছিল তার হুকুমে আমার মনে হয় অপরাধ সব তার ঘাড়ে পড়ার কথা এই অপরাধের জন্য তাকেও তো মেরে ফেলার দরকার ছিল সূরা বাকারার আয়াত অনুযায়ী যে কাউকে মারবে তার নির্দেশে হোক তার ইশারায় হোক তাকেও মেরে ফেলা লাগবে এটা নির্দেশ এই হিসাবে তাকে যদি মেরেও ফেলতেন গোনা হতো না অথচ তাকে মারার এই মিথ্যা অপবাদ দিয়ে মানুষটাকে আপনি 60 বছর ছেলে রেখে দিলেন 70 বছর সেল দিস 70 বছর বাঁচবে জেলখানায় যে দেখেছি এরকম কিছু আজব মামলা আছে শাহজাহান সাল্লাতকে জিজ্ঞাসা করছে ভাই আপনার জেল কত বছর 160 বছর আপনার তো আর একবার জন্ম নেওয়া লাগবে মকিম গাছেরে বলেছিলাম যে আপনি কত বছর যে আমার 140 বছর বলে তো 140 বছর এ দেশে কেউ বাসে কি নিয়ম কানুন তৈরি করে দিয়েছে আল্লাহ দেন ঠিক আছে ভাই আমার মনে আছে শেষ করে দেবো নাকি আরে ভাই আমরা কেবল শুরু করলাম নাকি কষ্ট হয়ে যাচ্ছে আমরা এই 2-3 মিনিট সময় নিচ্ছে একটু যারা এসেছেন আপনারা এই 2-3 দিন আমি জানি অর্থ দিয়েছেন আর এনার কাছে বলবো উনি তো নিজেই মাজলুম টাকা পয়সা এখন আর নেই অন্তত সামনে আসুক তারপরে দিবে অন্তত আজকে যারা টাকা এনেছেন নিজের কর্মের টাকাগুলো যা পারেন ওনার 2-3 মিনিট সময় দিচ্ছে ছেলেরা আপনি দেন আমি এরপরে আমি আরম্ভ করছি আমার ওপরে সত্যি কথা বলতে আজকে একটু জুলুম হয়ে গেল আমি এত কষ্ট মনে হয় এ বছরে করি না শুধু বেলালে ভাইয়ের কথা ফেলা যায় না এই কারণে ধরে আমি আসতাম না আমার খুব কষ্ট হয়ে গেছে রাত নেই দিন নেই এরপরে আজকে বিকালে আছে যশোরে রাত্রে আছে চুয়াডাঙ্গায় মানুষ তো বেশি থাকা দরকার জিজ্ঞাসা করেন জেলখানায় কি খাওয়ায় 3টা বছর ওরা যা করেছে আমি তো বেশি আছি তাই বেশি খুব চাইতে বেশি কষ্ট দিত আমাদের এই যারা যাচ্ছে ছেলেরা একটু তাড়াতাড়ি করবেন খালি যাবে আর বের হয়ে চলে যাবে সুবহান অথচ 15.5 বছর এই সিস্টেমটাই যিনি পালিয়েছে তিনি একেবারে নষ্ট করে ফেলে দিয়েছে নির্বাচন ব্যবস্থাটা ছিল না তে নির্বাচিত হবেন কি করে এজন্য যারা ছিল অধিকাংশ গুলোই নির্বাচন ছাড়া বিনা ভোটের এমপি গতকালকে আপনারা দেখছেন দিল্লি থেকে কিছু উল্টাপাল্টা কথা আসতেছে ফরহাদ মজহারের আজকে একটা আর্টিকেল বের হয়েছে গোপন কিছু কথা বলা ঠিক না আসলে মাইকে তারপরও বলছি যিনি পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার মানুষের পদত্যাগ পত্র জমা দেওয়া লাগে পৃথিবীর ইতিহাসে আমি পাইনি লক্ষণ সেনের পদত্যাগ পত্র দেখান আপনি কথা বলেন না কেন 850 বছর আগে সে পালিয়েছে তার পদত্যাগ পত্র যদি না লাগে যে পালিয়ে গেল তারটা লাগবে কোন কারণে আর এই ধোয়া তুলে এখন একটা নতুন ষড়যন্ত্র চলছে সামনে যেহেতু ট্রাম্প মুসলমানদের আর এক শত্রু এই শয়তানের সাথে আবার ওনাদের লাইন আছে ভালো চেষ্টা চালাচ্ছে সামনে যদি ওই ট্রাম্প
এই শয়তানের দশর যদি আসতে পারে এরা একটা ভুয়া নিউজ তুলবে যে আমরা পালাইনি জোর করে আমারে পালিয়েছি এটা আন্তর্জাতিক একটা বিষয় আছে আমরা এদেশের জনগণ যদি সঠিক এখন যা আছি এইভাবে থাকতে পারি কোন ষড়যন্ত্র এদেশে কাজে লাগবে না ইনশাআল্লাহ এইজন্য আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যারা আছেন সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই দেশটা দিয়ে দিন না তো আপনারা পারবেন না ষড়যন্ত্র করে উল্টিয়ে দেবে খুব তাড়াতাড়ি চাচ্ছি কারণ নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন সূরা হজের 78 নম্বর আয়াত এই আয়াতকে আমি বানিয়েছি হুয়া জিতাবাকুম আল্লাহ বলেন আমি নির্বাচিত করি সুতরাং আজকে যাদেরকে আল্লাহ বাছাই করে এই গরমের ভেতরে এখানে এনেছেন আপনারা যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আরো যাদের সমর্থ আছে ওনাদের কমিটির কাছে জমা দিয়ে দিন আমরা কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে তেলাওয়াত কি তো আয়াতের ভেতরে আমরা একটু প্রবেশ করছি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন ওই দিন পরিবেশ থাকলে আমরা এক দেড় ঘন্টা কথা বললে শেষ হয়ে যেত মহিলা এসেছিল নবীজির কাছে বলছিলাম বিশ্বনবী তার শাস্তি কার্যকর করলেন এক সাহাবীর রক্ত লেগেছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভৎসনা দিলেন মহিলাকে বিশ্বনবীর কানে যাওয়ার পরে বললেন খালিদ থামো এই মেয়েটার যে অনুশোচনা এই যে অনুতপ্ত হয়েছে আর যে শাস্তিটা দুনিয়ায় সে পেয়ে গেল এর তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যদি কোনো জালেমও এইভাবে তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে নবীজির এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি 15.5 বছর যারা জুলুম করেছেন যারা মানুষকে গুম খুম আয়না ঘরের সাথে জড়িত যারা এরা যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন আপনার গোনা মাফ হবে না আপনাকে অপরাধের জন্য দুনিয়ায় শাস্তি পাওয়া লাগবে এরপরে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে আমি আশা করি আপনি কথা বুঝেছেন সুতরাং আপনাদেরকে আমরা পবিত্র করে দলে নিয়ে আসতে চাই এই দুনিয়ায় বসবাস করার যোগ্যতা এবং সম্মানজনক জায়গা দিতে চাই আপনার শাস্তি হওয়ার পর এই কথা বলে না কেন 8 বছর 10 বছর 14 বছর যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিলেন 3 বছর 4 বছর 10 বছর 15 বছর পর্যন্ত যারা বিনা কারণে জেলের ভেতরে আছে আপনাদেরকে এই শাস্তি এইভাবে পাওয়া লাগবে আপনি হয় 8 বছর আয়না ঘরে থাকবেন নাই 3 বছর জেলে থাকবেন 8 আর 3 কত হয় বলেন বলেন আর আমরা জানি 11 বছর পরে আপনি মাটির নিচে থাকবেন আপনার আর এই দুনিয়ায় বেঁচে থাকা কারণ সে হায়াত আর থাকবে না এই জন্য আপনাকে আমরা পবিত্র করে নিতে চাই মেয়েটা এসে বলেছিল রাসুল আপনি আমার উপরে বিচার কার্যকর করেন আমাকে পবিত্র করে দিন অনেক কিন্তু ভালো করেই জানতেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি সে আরবি ভাষার লোক পড়লে তো হয়ে যেত আমরা এইভাবে ধোকা দিতে চাই না আপনাদের আমরা সত্যিকার অর্থে পবিত্র করতে চাই আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়ার পাশাপাশি এদেশে 15.5 বছরে যে যে অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি মাথায় নিয়ে তারপরে মারা যাবেন এই কথা বলেন না কেন আল্লাহ এভাবে তাওবা করার তৌফিক আপনাকে দান করেন বলেন আমিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে ওই দিন শুরু করেছিলাম আল্লাহ বলেন তোমরা দৌড়াও আমার মাগফিরাতের দিকে কারণ আমি আল্লাহর ক্ষমা যে পেয়েছে তার জীবন সাকসেস আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছেন মরণের পরে আল্লাহ আপনাকে ক্ষমা করেনি আপনার পুরা কিয়ামত পর্যন্ত হায়াত ব্যর্থ কথা বলেন না কেন সুতরাং আমরা যে সেখানে যে অবস্থায় থাকি আল্লাহর ক্ষমার দিকে আমরা দৌড়াতে চাই কিয়ামতে যদি আল্লাহ কারো বিচার করে সেই বিচার ব্যবস্থায় কোনো অবিচার থাকবে না আল্লাহর বিচারে কোনো অবিচার আছে নেই যদিও ন্যায় বিচারের নাম করে 15.5 বছরে অবিচার চলছে আপনি কথা বললে অনেকে বলে হুজুর ওই দিকে চলে যাচ্ছে গেলে করব কে কারণ কোরআনের কোন আয়াত জালেমের পক্ষে নেই এক কথা বলেন না কেন কোরআনের কোন আয়াত মুনাফিকের পক্ষে আছে বললে তো আপনার বিরুদ্ধে যাবে এখন কি কোরআন সংশোধন করবেন না নিজে পাল্টাবেন সুতরাং নিজে পাল্টানোর সময় এখনই এখনই আপনি পাল্টাবেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমরা এখন দৌড়াচ্ছি আর জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও
যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত সারা পৃথিবীতে সারা জীবন যদি আমরা মুসলমানেরা কষ্ট করার পরে মরণের পরে মহান আল্লাহর বানানো জান্নাত পেয়ে যাই আমাদের জীবন সফল বলেন সুবহানাল্লাহ আমরা ওই ঈমান তৈরি করার জন্য এই অনুষ্ঠানগুলোতে আসি আপনি যদি দুনিয়ায় কিচ্ছু না পান এই যে চোখ দুইটা পেয়েছেন যে কথা বলতে পারছেন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সেজদা দিয়েও আপনি এই শুকরিয়া আদায় করতে পারবেন না আমি কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম মাহফিলের পাশে দেখি এক অন্ধ বসে আছে খাবার খেতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা তো যারা সকলা মানুষ চিল্লা পাল্লা করছি অন্ধ আমার বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চিল্লাচ্ছেন অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই আমি চোখে দেখি না বলেন তো দুই মিনিটে এসে কি আমাকে জানিয়েছে যে 42 বছর আমার জীবনে কারেন্ট নেই আমি তো চিল্লালাম না আপনি মাত্র দুই মিনিটে চিল্লাচ্ছেন কি নিয়ামত পেয়েছেন যারা চোখ আছে বলে এই যে কথা বলতে পারছি আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষ আমি বানিয়েছি আর কথা বলার শক্তি আমি দিয়েছি বিজ্ঞান এখন জানাচ্ছে যে কথা বলতে হলে এখান থেকে 27টা ধাক্কা লাগে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় যে আল্লাহ এই ব্যবস্থা আমাদের জন্য করলেন একবার জবান ছেড়ে দিয়ে এই মুক্ত স্বাধীন দেশে বলেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দৌড়াতে আহ্বান জানাচ্ছি আল্লাহর ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা এই আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন আমরা শুনি না জান্নাত একটা জান্নাতের স্তর 8টা কোরআনে কারিমে আরো বেশি পেয়েছি আমি 100টার উপর স্তর পেয়েছি দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ তার জন্য ওই জান্নাত প্রস্তুত করে রাখবে এখানে যে আসমান জমিন বিস্তৃত জান্নাতের কথা আল্লাহ জানিয়েছেন এটা আল্লাহ বানিয়ে রেখেছেন ও উইদ্দাত লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে তাদের জন্য এখন মুত্তাকি কাকে কাকে বলে আমরা এ দেশের মানুষ মনে করি বিশাল সোফা গায়ে দেবে পাগড়ি মাথায় দেবে হাতি তসবি থাকবে বড় দাড়ি থাকবে দরবেশের মতো এ মুত্তাকি হয়ে গেছে না মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে যদি কেউ ছেড়ে দিতে পারে আল্লাহর কাছে সে মুত্তাকি আমার এখানে পরীক্ষা করার বিষয় আমাদের যে মোবাইল আছে না এ মোবাইলের ভেতরে অনেকের এমন এমন ভিডিও আছে যেটা নিচে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায় এটা মুত্তাকির পরিপন্থী কাজ এরকম কোন কাজ যদি আমাদের মোবাইলে এরকম কিছু থাকে এই মুহূর্তে ডিলিট করে আমরা মুত্তাকি হব করেন তো কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি আপনার মোবাইল নিয়ে আসেন দেখি কার কি আছে আগে দেখে ওয়াশ শুরু করছে এখন একটা ডিলিট করেন যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পান এই মুহূর্তে সে নারী হোক পুরুষ হোক এক্ষুনি ডিলিট করা লাগবে আমারটা নেন আপনি অন্তত আমি দেখলে যেটা ভালো লাগে মানুষ দেখলেও ভালো লাগবে আমার এর ভেতরে অধিকাংশ আমার বিশ্ববিদ্যালয়ের স্যারদের লেকচার আছে শুধু প্রায় 250টা লেকচার আছে বিশ্বের আন্তর্জাতিক স্কলার যারা এনাদের লেকচার ভরা আছে আমি এখান থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি আর এমন এমন মানুষের মোবাইল শুধু অর্ধ লঙ্ক নাস আছে বলেন সুবহানাল্লাহ সুতরাং আশা করছি সাতক্ষীরার মানুষ এমনি এরা মাজলুম মানুষ আমার তো মনে হয় বাংলাদেশে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে 64 জেলা দিয়ে এতে সাতক্ষীরা শুরু করবে আগে কারণ এদের উপরে যে জুলুম হয়েছে 15.5 বছর সারা বাংলাদেশ মিলেও হয়নি এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন হ্যাঁ কথা বলেন না কেন বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়া কি আশ্চর্য যদিও 5 তারিখের পর থেকে আমরা কিছু দেখলাম হালকা পাতলা তাও সাতক্ষীরার মতো কিছুই হয়নি 15.5 বছরের সব তুলতে হলে তো এতটা সময় লাগবে এই জন্য আমরা আশা করছি মুত্তাকি হওয়ার জন্য যে প্রথম শর্তটা বললাম আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা আপনি নিজে দেখলে ভালো লাগে অন্য কেউ দেখলে আপনি লজ্জা পেয়ে যান এটা মুত্তাকির বিপরীত কাজ আশা করছি এক্ষুনি বা বাড়ি যেয়ে ওটা ডিলিট করে দেবেন আর যেখানে থাকবেন মনে করবেন আমার সামনে একজন আছে উনি আমার মালিক বলেন আলহামদুলিল্লাহ
আল্লাহ জানে এই টেন্ডেন্সি আমাকে সহ প্রত্যেকের ভেতরে বদ্ধমূল করে দেয় যত এটা বেশি আসবে তত আপনি আল্লাহর দরবারে পরিগণিত হবেন মুত্তাকি বলি এর পরবর্তীতে আল্লাহ গুণ দিয়েছেন কিছু এগুলো যেন আমরা অর্জন করি আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়যা والعافين عن الناس والله يحب المحسنين الله পাক বলেন যারা সুখে হোক দুঃখে হোক দুনিয়ার সম্পদ যেহেতু আর হাতে থাকবে না এজন্য যতদিন বেঁচে আছে ও আল্লাহর দ্বীনের জন্য মানবতার জন্য সাধ্যমতো খরচ করতেই থাকে রাগ যদি হয় তার সে রাগকে হজম করে কোন মানুষকে যদি শাস্তি দেওয়ার ক্ষমতা থাকে তারপর আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেয় এই তিনটি গুণ অর্জন যারা করে আল্লাহ বলেন এরা মহসিনদের ভেতরে অন্তর্ভুক্ত আমি এদেরকে নিজে ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون যারা মহসিন বান্দা মুত্তাকি হবে এদের কিছু গুণ আল্লাহ আরো দিয়েছেন নফসের ধোকায় পড়ে শয়তানের জালে পড়ে যৌবনের তাড়নায় পড়ে যদি কোনো ফায়সা কাজ সে করেই ফেলে সঙ্গে সঙ্গে তার স্মরণ হবে আল্লাহর কথা আল্লাহ পাকের কথা স্মরণ হওয়ার পরে তার এই অপরাধের জন্য সে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসবে আল্লাহর দিকে আর আল্লাহ পাক বাদে গোনা মাফ করার মতো দুনিয়াতে আর কেউ আরো জোরে বলেন এখানে ইগফিরুজ যুনুবা জামিআ আল্লাহ বলেন আমি ছাড়া ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া গোনাহ মাফ করার কেউ নেই তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি আল্লাহ শুধু মাফ করবেন আল্লাহর সাথে সম্পর্কিত যে অপরাধ ওইটা আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি সমর্থ থাকার পরেও আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেবে কিন্তু কোন মানুষ যদি তার বান্দার অধিকার নষ্ট করে হক নষ্ট করে যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবে না এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ আমার কোনো দোষ পাইনি বিনা কারণে আমাকে তিনটা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করে দিয়েছে আমার মামলা রায় থেকে শুরু করে যিনি পালিয়েছে উনি পর্যন্ত প্রত্যেকে এখন আমার মামলার আসামি কথা বলে না কেন ওনাদের জীবন আল্লাহ মাফ করবে না যতদিন পর্যন্ত আমি মন থেকে মাফ না করব আর আমি বলছি আমি যা পেয়েছি আমি জীবনও মাফ করব না তার মানে আমি মাফ না করলেও জান্নাতেও যেতে পারবে না হ্যাঁ কথা বলে না কেন এই তিন তিনবারের ভোটে যারা ভোট নিজের ভোট অন্যের ভোট সব দিয়ে দিলেন এর ভেতরে কত মানুষে 15 বছরে মারা গেছে এ মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন এর সাথে যারাই জড়িত ছিল সে নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশে যারাই জড়িত ছিল প্রত্যেকেই এর জন্য দায়ী আপনাদের পাশের থালা তানা তালা না এখানকার এক জামাই আমি নাম নিলাম না উনি আমার সাথে জেলে ছিল ওসি এই নুসরাত হত্যা মামলার একজন আমার বলছে হুজুর আমার পাশেই ছিল যে আমি ওই সময় দিনের ভোট যেহেতু রাতে করা লাগবে নির্দেশ এসেছে এই জন্য আমার দলবল যা আছে সব নিয়ে আমি আল্লাহর নামে আরম্ভ করলাম আমি তাও আবার ব্যাখ্যা বলেছিলাম এই কারণে আমার শোনাচ্ছে বলছে ফজর পর্যন্ত কাজ করলাম বাক্স জমা দিয়ে দিলাম এবার গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম জানলাম আমি যাই যাই করেছি তুমি আমারে মাফ করে দাও আমারে বলছো হুজুরে তওবা কি হয়েছে না এই আর কি মারা হয়েছে কারণ আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি করেছেন হামজার কাছে একটা এমপির আন্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে তাদের ভোট আপনি জোর করে দিয়ে দিলেন তাদেরকে দিতে দেননি
ওই দিন থেকে আপনি এত দিন জেলে আছেন এর ভিতরে কত মানুষ মারা গেছে কথা বলেন না কেন কত মানুষ মারা গেছে তাদের কাছে আপনি এখন মাফ চাবেন কি করে আর যারা জীবিত আছে সবার কাছে তো আপনি যেতে পারবেন না আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ সুতরাং এইরকম কোন কাজ যেন আমরা না করি যে দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে আখিরাতও শেষ আলাম ইয়াসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন তারা হটকারিতা করে না একবার যদি কোনো কাজ করে ও জীবনের মতো ফিরে আসবে আর ওই কাজে সে রিপিট করবে না আল্লাহ এই মুত্তাকীদের যে গুনাহগুলো দিচ্ছিলেন আমি সহ যারা আসলাম প্রত্যেকই যেন জীবনে বাস্তবে সামনে দেখাতে পারি বলেন আমিন আপনাদের রাতের বেলা অনুষ্ঠান আছে আজকে আন্তর্জাতিক মানের কারীরা আসবে আমার মনে হয় আমার যে শরীরের অবস্থা যত সারনি আজকে কালকে এমনিতেই তিনটা ছিল আজকেও তিনটা আমি প্রচন্ড গরমে আর পারছি না আমি অপারক মাপ চাচ্ছি আগামী বছর যদি সময় পায় রাতের বেলা এসার পরে তুলে দেবেন কথা নভেম্বর এক দুই যে কোন তারিখ দুই তারিখ তাহলে ওয়াদা দিয়ে দিয়ে দেবেন বেলারে ভাই কথা তো ফেলা যাবে না আর এক ভাই বড় ভাই আছে আমার জেল পার্টনার সে জেলে হজ করলে নাকি বলে মানে কি বলে আলহাজে হাসি ভাই আর আমার এই যে জেল হাস ভাই اللهم آمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা প্রচন্ড ওই গরমের ভেতরে তোমার যে বান্দা বান্দিগুলো দাঁড়িয়ে বসে আছে আজকের এই দৃশ্য দেখে এদের জীবনের অপরাধগুলো সব নেকি বানিয়ে দাও এত কষ্ট করে কোরআন প্রচার করার জন্য যারা শ্রম দিচ্ছে এদেরকে ওসমানের মতো বানিয়ে দাও আল্লাহ তাআলা তোমার শ্রদ্ধা বাজো আমার শ্রদ্ধা বাজো বড় ভাই মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালের ডাকে সাড়া দিয়ে সেই কুষ্টিয়া থেকে এত কষ্ট করে কোরআনের কথাগুলো বলার জন্য এসেছিলাম যতটুকু বলেছি আমি বিশ্বাস করি তোমার বান্দা বান্দিরা বুঝে ফেলেছে এখন তাদের জীবনে আমল করার তৌফিক দাও মাহফিলের প্রধান অতিথিটাকে তুমি বানিয়েছ আমাদের অভিভাবক এলাকার কৃতি সন্তান মাজলুম মানুষ হাবিবুল ইসলাম হাবিব ভাই তার মা বাবাকে মাফ করে দাও তার সন্তানাদিকে কবুল করো আল্লাহ তার এই মাজলুম জীবনটাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন বেলালি ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়ে আছে দোয়া চেয়েছে শেফায়ে কামিলা জেলা নসিব করো এখানে আমি সহ যারা অসুস্থ আছি আমাদের শরীরকে তুমি আবার স্বাভাবিক বানিয়ে দাও সম্মানিত মা বোনেরা যারা এসেছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আগামীতে তাদের জন্য তাদের দায়িত্ব কর্তব্য যেন বলতে পারি সেই সুযোগ করে দিও আল্লাহ কোরআনে কারীম শোনার জন্য যারা এত ব্যস্ত এই সাতক্ষীরাকে কোরআনের ঘাঁটি বানিয়ে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম যখন এই মরণ আসবে এই জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ